শক্তিশালী পাঁচ অর্থনীতির দেশের জোট ব্রিক্সের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, আরও ছয় দেশকে যুক্ত করার ঘোষণা দিয়েছে তারা। এতেই যেন নতুন করে মাথা ব্যথা শুরু হয়ে গেছে পশ্চিমাদের, কারণ এই জোটের মূল কলকাঠি নাড়ছে আমেরিকা বিরোধী শক্তি চীন রাশিয়া। বিশেষ করে চীন ও রাশিয়া চাইছে যত দ্রুত সম্ভব এই জোটের সদস্য দেশের সংখ্যা বাড়ানো হোক। তারা ব্রিক্সকে পশ্চিম আধিপত্যের বিপরীতে একটি কার্যকর বিকল্প জোট হিসেবে গড়ে তুলতে চায়। বিশেষ করে চীনের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, তারা পশ্চিম আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার উপায় হিসেবে দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছে। শি জিনপিং জানিয়েছেন, অস্থিরতা ও রূপান্তরের একটি নতুন যুগে প্রবেশ করেছে বিশ্ব। তিনি বলেন, ঐক্যের মাধ্যমে নিজেদের শক্তিশালী করার বিষয়ে জোটের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্যের কথা ব্রিক্স দেশগুলোর সবসময় মনে রাখা দরকার। আর রুশ প্রেসিডেন্ট তো রীতিমতো পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, এ কারণে তিনি এই শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন। তিনি পশ্চিমা শক্তিগুলোকে এই বিষয়টি দেখাতে আগ্রহী যে এখনও বিশ্বে তার বন্ধু রয়েছে। তবে কিছুটা গা বাঁচানোর পথে হাঁটতে চায় ব্রিক্সের অন্যতম সদস্য ব্রাজিল ও ভারত। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তো বলে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ধনী অর্থনীতির দেশগুলোর জোট G7 এর প্রতিদ্বন্দ্বী হতে চায় না ব্রিক্স। অবশ্য আমেরিকাও ব্রিক্সকে প্রতিদ্বন্দ্বী মনে করে না বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তবে জোটের সম্প্রসারণ সহ বিশ্বের প্রতিষ্ঠিত বহুপাক্ষীয় ঋণদাতাদের বিকল্প হিসেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংককে এগিয়ে নেওয়ার পদক্ষেপে পশ্চিমের কিছু লোকজনের মধ্যে উদ্বেগ বাড়ছে। ব্রিক্সের বর্তমান পাঁচ সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও এই জোটে যুক্ত হতে আরও 40টির বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে। তবে 22টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার কথা বলেছে। নতুন করে জোটভুক্ত হওয়া আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হল আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তাদের সদস্যপদ 2024 সালের 1 জানুয়ারি কার্যকর হবে বলে জানানো হয়। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।